আপনি কিছুদিন আগে আপনার তিনজন সঙ্গীর সাথে কথা বলার সময় একটা রেফারেন্স দেখাইছিলেন আর কি রেফারেন্স টা এরকম ছিল আপনার ওই যুদ্ধ সম্ভবত যুদ্ধ বন্দি যুদ্ধবন্দির কিছু লোকদের আলী নাকি ছিল তো এদের বন্দি করার পর আহত আলির কি গোসল করছেন নাকি এরকম একটা বলার পর না আপনি এরকম ভাবে ব্যাখ্যা দিচ্ছেন এটা যে আলিরাবলানহ কোনো মহিলাকে মানে ওইখানে মানে ইয়া করছেন জৈন হরণী জৈন হরানির করার পর এরকম গোসল করছে এরকম একটা ব্যাখ্যা দিছিলেন তো এটা ভাই আসলে আমার কাছে মিথ্যা বলে মনে হইতেছে যদি এটা একটু সঠিক তথ্যটা দিতেন আর আপনি কি মিথ্যা বলে মনে হইতেছে মানে হাদিসটা আপনি পড়েছেন হাদিসটা আপনি উল্লেখ করছিলেন ঠিক আছে হাদিসে লেখা ছিল এরকম যে অতপর অর্থাৎ আলীরা বেতালান হোক ওই মানে গুসুল মানে ওই সম্ভবত এরকম এই পয়েন্টটা গুসুল করে বেরোলেন তো গুসুল করে বেরোলেন তা এটা এটা দিয়ে কি বোঝায় মানে গুসুল করে বেরোলেন মানে কি উনি ওই সহবাস করছেন তারপর গুসুল করছেন মানুষ কি শুধু সহবাস করলে গুসুল করে নাকি

না অবশ্যই দেখবো সমস্যা নেই আচ্ছা আগে আপনি আলিটা দেখতে যেতেছেন আলিটা দেখান শেষ হওয়ার পরে আমরা নবীতে যাবো তারপরে দরকার হলে আমরা আবু বকর ওমর ওসমান এদেরটাও দেখবো নাকি এইভাবে আমরা চার খলিফাও দেখবো নবীও দেখবো চায়ের খলিফা দেখবো সবাই একসাথে দেখবো যে নবী সবাই মিলে সময় দিতে পারলে আমার আমার আপনার আমার সময় দিতে পারলে আমার কোনো ইয়া নেই আচ্ছা ঠিক আছে আছে আমার কোনো প্রবলেম নেই

দর্শকশ্রোতা আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো দর্শক শ্রোতা আপনারা যদি মানে যারা ভিডিওটা দেখছেন তারা যদি একটু কমেন্ট লেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা মানে এটা তো মানে আমাদের এই ইমনা সাহেব তো একটা ভালো প্রশ্ন করছে যে কশলতা অন্যদিকে করতে পারে আপনি আমরা কেন মনে করতেছি যে নবীর মানে যে জামাতা বা ছোট ভাই যে আলী সেখানে লাগি করেই কেন গোসল করতে হবে এটা তো গোসল না করেও তো সেক্স না করেও তো না লাগেও তো গোসল করতে পারে এটা ভালো পয়েন্ট ঠিক আছে কিন্তু আমরা একটু দলিলটা দেখতে হবে ভালো করে কিন্তু হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে ভাই ইমরান ভাই সবাই কিন্তু কমেন্টে লিখতেছে যে দেখতে পাচ্ছে আপনি খালি দেখতে না পাইলে ভাই এখন আমি কি করতে পারি বলেন তো আচ্ছা ভাই আপনি পয়রা শুনান তাহলে ভাই আমার সমস্যা নেই সবাই দর্শক যেহেতু দেখতে পাচ্ছে তাহলে তো ভাই এটা মিথ্যা হবে না আমার শো করতেছে না আসলে আমার নেট বা একটু প্রবলেম আর কি

তাদেরকে বলে উম্মে ওয়ালাত হুম এই লেখা আছে বেশ কিছু উম্মে ছিল বেশ কিছু মানে একজন দুইজন না বেশ কয়েকজন উম্মে ছিল মানে উম্মে যদি এতজন থাকে তাহলে তো দাসী তো আরো বেশি ছিল তাই না ভাই সবার তরপেটা বাচ্চা আসে না সব মহিলার তরপেটা বাচ্চা আসে যদি উম্মে অনেক মানে উম্মে মনে করেন আছে বিশটা উম্মে তার মানে দাসী তো আছে নিশ্চয়ই আছে 50টা ভিতরে বিশটার পেটে বাচ্চা আসছে দেখে তারা উম্মে ওয়ালাত হতে পারছে তাই না না হতে পারে ঠিক আছে আচ্ছা এখানে এখানে লেখা আছে যে আলী বেশ কিছু উম্মেওয়ালাদ ছিল মানে মনে করেন বিশ জন্মগ্রহণ করে কেন না তিনি চার স্ত্রী ও উনিশ উম্মেওয়ালাদ রেখে মৃত্যুবরণ করেন মানে তার চারটা বউ ছিল এবং জন একসাথে জন চারজন মানে মরার সময় শুধুমাত্র শুধুমাত্র মরে যাওয়ার সময় আলী তার উনিশটা উম্মেওয়ালাদ এবং চারটা বউ ছিল তার মানে দাসী তো আরো বেশি ছিল উম্মে বালাদ মনে হচ্ছে তাদের পেটে বাচ্চা আসছে ওই উম্মে এগুলা ছাড়া তো আরো অনেকগুলা নিশ্চয়ই দাসী ছিল যাদের পেটে বাচ্চা আসে নাই তাই না ভাই হম থাকতে পারে আবার তো নাও থাকতে পারে না এরকম তো মানে পয়েন্ট তো উল্লেখ করে না যে মানে মানে গর্ভবতী মহিলা ছিল এরকম বিশ জন বা গর্ভবতী ছাড়া ছিল এরকম পঞ্চাশ জন এরকম তো উল্লেখ নাই এ কিতাবে উল্লেখ আছে না এরকম তো আমরা উম্মে ওয়ালাদ মানে হচ্ছে ওয়ালাদের ওয়ালাদের মা মানে বাচ্চার মা উম্মে ওয়ালাদ মানে হচ্ছে বাচ্চার মা ঠিক আছে উম্মে মানে মা আর ওয়ালাদ মানে বাচ্চা মানে উম্মে ওয়ালাদ মানে বাচ্চার মা ঠিক আছে ভাই এই 19 19টা দাসীর পেটে আলী বাচ্চা দিছিল এই আলীর বাচ্চা এটা কি এখানে এই যে এখানে তো লেখা আছে যে তাদের থেকে অনেক সন্তান জন্মগ্রহণ করে মানে আলীর অনেকগুলা সন্তান এই যে দাসীদের পেট থেকে জন্মগ্রহণ করে এটা তো এখানে পরিষ্কার লেখা আচ্ছা ভাই এটাই আর কি না এখনো শেষ হয়নি তো আমি তো যে গোসল তারপরে যে আপনার সাথে ছিল মানে হচ্ছে উনিশটা দাসির প্যাটে আপনার আলী বাচ্চা দিছিল আর চারটা স্ত্রী তো ছিলই সাথে আর উনিশটা দাসীর প্যাটে বাচ্চা দিচ্ছিল তার মানে দাসীর তো নিশ্চয়ই পঞ্চাশ ছিল পঞ্চাশ সাইটের ভিতরে উনিশটা পেটে উনিশটা পেটে বাচ্চা আসছে নাকি ভাই হুম এরকমই তো লেখা আচ্ছা এসব উম্মে ওয়ালাদের এমন অনেক সন্তান আছে যাদের মায়ের সঠিক পরিচয় জানা যায়নি মানে অনেক বাচ্চা বাচ্চা আছে যাদের মায়ের পরিচয় জানা যায়নি যেমন উম্মে হানি মায়মুনা যায়নাবাল সুগরা রামালা আলকুবরা উম্মে কুলসুম আল সুগরা ফাতিমা উমামা খাদিজা উম্মুল কিরাম উম্মে জাফর উম্মে সালমা ও যুম যুমানা ইবনে জারির বলেন আলী সর্বমোট সন্তানদের মধ্যে 14 জন পুরুষ 14 জন এবং মহিলা 17 জন মানে আলির বাচ্চা এই যে এই সমস্ত উম্মেওয়ালা টলা মানে বউ মিলা আলির মোট বাচ্চা কাচ্চা হয়েছে মানে বাচ্চা টিকা ছিল চোদ্দ জন পুরুষ এবং মহিলা সতেরো জন মানে সতেরোটা মেয়ে ১৪টা পোলা জন্ম দিয়েছিল আচ্ছা ঠিক আছে এখান থেকে আমরা একটু নিচের দিকে নামি দেখি দেখেন উম্মেওয়ালাদের সংখ্যা নিচে দিয়ে দেওয়া আছে উম্মেওয়ালা সেই দাসীকে বলা হয় মালিকের ঔরসের সন্তান অথবা সন্ততির জন্ম দিয়েছে এই জিনিসটা দেখা যাচ্ছে যে না মানে আমার কেন ভাই শো করছেন আমি তো বলতেইছি মানে আমারে ডিসটর্ব আপনি কইলা যান ভাই এন্ড তো কমেন্টে ওরা বলতেইছি यार এরকম আছে বললাম ঠিক আছে ঠিক আছে এখন আমরা দেখি যে এই আলী যে সেই সময় এই যে ইয়াটা করছিল কিনা সেই জিনিসটা আমরা একটু দেখব মানে এই জিনিসটাতে আমরা শিওর হয়ে গেলাম যে দালির অনেকগুলো উম্মেwala ছিল অনেক দাসী বান্দির পেটে বাচ্চা জন্ম দিত তাই না আচ্ছা সেটা তো থাকতেই পারে এটা তো কারো জবরদস্তির মাধ্যমে না তাই না যেহেতু ছিল এটা তো ইসলামে তো জোর জবরদস্তি করে কিছু করার কথা ছিল আছে কোনো কোনো হয় না দাসী আপনি বাজার থেকে কিনে আনবেন বা যুদ্ধ একমত ছিল না একমধ্যে আপনার চাইলে আপনি যেটার পক্ষে ছিল না প্রমাণ আমি তো আপনাকে

না উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি এমন অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে তিনি বলেন তিন মাস মানে তিন মাস পরেই একটা বাচ্চা মেয়েরা যদি আপনি বাজার থেকে কিনে আনেন একটা বাচ্চা মেয়ে মনে করেন পাঁচ চার বছর বয়স একটা বাচ্চা মেয়ে আপনি বাজার থেকে দাসী হিসেবে কিনা আনছেন এনি বাচ্চা মেয়েটার সাথে আপনি কতদিন পরে এই মানে ওই আকামটা করবেন এখানে বলে দিচ্ছে যে মানে আমাদের যে ইসলামের যে মানে সাহাবি সে বলে দিচ্ছে যে তিন মাস পরে তার সাথে করা যাবে এই যে বাচ্চা একটা মেয়ে বাচ্চা মেয়ের তো কোনো সম্মতির কোনো বয়সই তো তার হয়নি সে তো এখনো হাইজি উপনীত হয়নি সে তো এখনো প্রাপ্তবয়স্ক হয়নি তাহলে সম্মতির কথা থেকে আসতেছে এখানে

আমি বুঝছি ভাই তাহলে আচ্ছা ঠিক আছে দেখেন এই হাদিসটা দেখেন এই হাদিস তো আপনার পড়তে হবে ভাই হিস না পড়লে তো আমি আপনার দেখাইতে পারবো না আপনি এক কাজ করেন একটু বাইরে হয়ে আবারও যুক্ত হন

আপনি আমার যুক্ত করেন তাহলে অন্যভাবে ঠিক আছে ঠিক আছে ইসলামে দাসীর সাথে করতে কোনো কনসেন্ট লাগে না কোনো সম্মতি লাগে না এটা আপনাকে আমি বলে দিচ্ছি ইসলামে এরকম কোনো বিধান নাই যে দাসী দাসীর সাথে করতে হইলে তার তার সম্মতি নিতে হবে এরকম কোনো বিধান নাই দাসী যদি আপনার দাসী হয় তাহলে আপনি সুন্দরভাবে করতে পারেন এখানে কোনো বাধা নাই আপনার আল্লাহ পাকও বলে দিতে করতে পারেন আপনার নবিও বলে দিতে করতে পারেন আপনি যদি শুধুমাত্র দাসী হয় তাহলে ঠিক আছে এখানে দাসীর কোনো মতামত দাসীদের কোনো মতামতই থাকে না দাসী মানেই হচ্ছে দাসী এইটা নিজে পছন্দ করতে পারে না যে আজকে আমি কাজ করব না কি করব না মনে করেন একজন দাসীর আহ গাটা ম্যাচ ম্যাচ করতেছে ও কইল না আজকে আমি কাম করব না এটা সে বলতে পারবে না কারণ সে তো দাসী আপনি তার মালিক যদি হন তাহলে আপনি যখন তার কাজ করতে বলবেন সে করবে যখন বলবেন করিস না তখন সে করবে না যদি বলে যদি আপনি তারা বলেন এন আমার পা টিপ তাহলে সে পা টিপবে আপনি যদি বলেন গাহাত টিপ গাহাত টিপবে বলা হয় দাসী ভাই দাসীর কোনো নিজস্ব কোনো মতামত থাকে না দাসী মানেই হচ্ছে গিয়ে দাস কোনো স্বাধীনতা নাই এই কথাটা কি আপনি বুঝেন যে দাসী মানেই তার কোনো স্বাধীনতা নাই জি এটা দাসী মানে তো এটাই বুঝা যায় দাসী মিনস তো এটাই মানে তার দাসী সম্মতি ছিল এটা আপনি কিভাবে কইলেন দাসীর তো কোনো সম্মতি থাকি না না সম্মতি থাকে না তবে সম্মতি এখানে তো মানে জোর মানে জোর জবরদস্তি আপনি যেরকম উল্লেখ করলেন যে জোর জবরদস্তি হয় না সেটা বোঝার জন্য তো আগে সম্মতিটা আছে কিনা সেটা দেখতে হবে জোর জবরদস্তি হয়েছে নাকি হয়নি জোর জবরদস্তি জোর জবরদস্তি হয়েছে নাকি হয় নাই সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে সেই মেয়েটার সেই মেয়েটা মনে করেন আপনি একটা মেয়ে একটা পাগল মেয়ে মনে করেন এলাকার একটা পাগল মেয়ে ঠিক আছে সে হচ্ছে গিয়ে তার জামা ঠিক থাকে না মানে আউলা ঝোলা হয়ে ঘুরা বেড়ায় তারা আপনি বললেন যে আই তোরা একটা সুন্দর জামা কিনা তুমি আয় আমার সাথে চিপা চল মেয়েটা তো পাগল মেয়েটা তো বুঝে না এত কিছু সে জানে না তারা আপনি চিপাই নিয়ে গেলেন নিয়ে আপনার কাম আপনি করে দিলেন এই যে এই কাজটা আপনাকে কথাটা একটু শুনে নেন কথাটা একটু শুনে নেন মনে করেন এই কাজটা আপনি করলেন মেয়েটা তো তখন কিছু বুঝে নাই মেয়েটা তো এগুলো জানে না কিছু মেয়েটা তো মানে একটু মানে বাচ্চাদের মতো আর কি তার মন মানসিকতা একটু বাচ্চাদের মতো এই ঘটনায় তো আপনি মেয়েটার মেয়েটাকে কোনো মানে মেয়েটার কোনো কনসেন্ট নেন নাই মানে সম্মতি তো নেন নাই তাই না ভাই

আপনার আপনি একটা স্কুলের মাস্টার সেই স্কুলের মেয়েরা বাচ্চা মেয়েরা পড়ে বাচ্চা মেয়েটাকে আপনি বলছেন যে তোমার আমি পরীক্ষা ফেল করাই করা যদি তুমি আমার সাথে আমার রুমে আমার রুমে না আসো মানে সন্ধ্যার সময় যদি আমার রুমে না আসো তাহলে তোমার আমি ফেল করাই দিবো

কিন্তু কাজটা তো ধর্ষণ হচ্ছে নাকি ধর্ষণ যে সমস্ত ক্ষেত্রে হবে এটা তো নাও হইতে পারে আমি আপনাকে দুই তিনটা উদাহরণ দেখাইলাম যে শুধুমাত্র জোর জবরদস্তি গায়ে হাত চাই পা করা এটাই যে শুধুমাত্র ধর্ষণের ভিতরে পরে তা কিন্তু না আমাদের দেখতে হয় যে ওই মেয়ে যেই মেয়েটার সাথে এটা করা হচ্ছে বা যে পার্টি সাথে এগুলা করা হচ্ছে একটা পার্টির সম্মতি সম্মতি নেওয়া হয়েছে কিনা যদি সম্মতি নেওয়া না হয় একটা পার্টির সম্মতি নেওয়া না হয় তাহলে সেটা ধর্ষণ ক্যাটাগরির মধ্যে পড়ে তাই না তাহলে এই যে দাসীদের ক্ষেত্রে তো কোনো সম্মতির কোনো বালাই নাই কারণ এখানে তো বলাই হচ্ছে আপনাকে আমি আরো একটা হাদিস দেখাইতাম এখানে পরিষ্কার দাসীদের সম্মতি থাকবে কিভাবে ভাই এখানে এটা দাসীরা পরিস্থিতির শিকার এটা ওইখানে এটা আপনার এত আগের ঘটনা এটা আপনার যুগের পরিবর্তনে তো অনেক কিছু পরিবর্তন হয় না কিন্তু এখন যদি সম্মতি না থাকে একটা সেটা কি তো ধর্ষণ বলে ওদের এটা ছিল না এটারও তো কোনো প্রমাণ নাই যে তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের আচার আচরণ দাসী এটাই তো প্রমাণ করে তাদের কোনো সম্মতির কোনো বালাই নাই মানে মানে এটা তো না এটা দাসীর মধ্যে পড়ে না ভাই দাসী মানে দাস দাসী মানে হচ্ছে কোন স্বাধীনতা নাই সে আমার আমার বাসায় এটা চাকরি ছায় চলে যেতে পারবে না আমার বাসার কাজের লোক সে আমার বাসার চাকরিদের

বাজার থেকে যখন একটা দাস বা দাসীরা কিনে আনে এই দাসী সেই মালিকের অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারে না শুধু মালিক বললে তখন সেটা করতে পারে পালাইতেও পারে না আপনি এই কৃষের সাথে কি মিলান ভাই আপনার মাথা ঠিক আছে মানে কাজের লোকের সাথে দাস দাসী কোনো ইয়ে আছে ভাই আপনি কি ভাই কিছু বুঝেন মানে আপনি পড়ালেখা করছেন কতদূর ভাই না পড়ালেখা আপনি যেটা বলতেছেন মানে এটা আপনার কাজের বোয়ারা এটা কিন্তু বাংলা ভাষায় দাসী বলে এটাকে

না জেনে করবে না ছেলে যদি চাইতে করছে এটা বিধান আছে তাই এটা করছে তাই না এনে তার কারো কোনো ক্ষতি হয় নাই নাকি না তাদেরকে মারতো ধরতো দর্শন করো নাকি তাদের সাথে তাদের সাথে লিপ্ত হওয়ার আগে কি কোনো তারা মানসিক ভাবে তাদেরকে ধরতো বা মানসিক বা শারীরিক ভাবে নির্যাতন করতো এরকম কিছু কি করতো না করতো না তাহলে তাদের এই ক্ষেত্রে এই যৌন কাজের ক্ষেত্রে তাদের কোনো সম্মতির কোনো বাড়াই নাই আপনাকে আমি যে হাদিসগুলো দেখাচ্ছি আপনি তো সেই হাদিস দেখতে পাচ্ছেন না আপনি তাহলে আপনি এই হাদিস না দেখলে কিভাবে বুঝবেন সম্মতি ছিল কি ছিল না এই কারণে না আপনি তো একই কথা শেষের দিকে আপনি একটু আবার আসেন ভালো নেটওয়ার্ক নিয়ে আসেন এইভাবে কথা বললে আমি কিভাবে কথা বলবো রেফারেন্স দেখাচ্ছি আপনি দেখতেছেন না তাহলে আমি কথা বলবো কিভাবে